সুখ সমৃদ্ধি নিয়ে কথা বলতে কার না ভালো লাগে, এবং সুখ সমৃদ্ধি সম্পর্কে গল্প শুনতেও কিন্তু ভালো লাগে। আজকে আমি এমন একটি দেশের গল্প আপনাদের শোনাবো যেটি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী দেশ। আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, তো সেই ফিনল্যান্ড সম্পর্কিত যাবতীয় তথ্য আজকের এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। ফিনল্যান্ডের অনেক মজার মজার তথ্য আছে। মাত্র 55,28,000 জনসংখ্যার বিশাল এক দেশ ফিনল্যান্ড, বাংলাদেশের সঙ্গে যদি আমি তুলনা করি প্রায় আড়াই গুণ বড়। এই ধরনের অনেক তথ্য ফিনল্যান্ড সম্পর্কে আজকের এই ভিডিওতে থাকবে। আশা করি ভিডিওটা আপনারা উপভোগ করবেন। পুরো ভিডিওটা দেখতে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। ফিনল্যান্ড সম্পর্কিত কিছু বেসিক তথ্য দিয়ে আজকের এই ভিডিও আমি শুরু করতে চাই। প্রথমে যেমনটা বলছিলাম যে ফিনল্যান্ডে আসলে জনসংখ্যা হচ্ছে 55,28,737 জন, এটা হচ্ছে চলতি বছরের মে মাসের হিসাব, আসলে মাত্র কয়েক মাস আগের হিসাব। এবং ফিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে হেলসিঙ্কি। হেলসিঙ্কিতে লোক থাকে হচ্ছে 6,50,058 জন। আমরা অনেক সময় ভুল করে থাকি ফিনল্যান্ডকে স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলে, কিন্তু এটার একটা নাম আছে, সেটা হচ্ছে স্ক্যান্ডিয়া। এবং ফিনল্যান্ডের সঙ্গে তিনটে দেশের মোটামুটি বর্ডার আছে, সেটা হচ্ছে নরওয়ে, সুইডেন এবং রাশিয়া। এবং ফিনল্যান্ড হচ্ছে ইউরোপের একেবারে উত্তর দিকে অবস্থিত। আপনারা হয়তো মাতৃত্বকালীন বা ম্যাটার্নিটি লিভের কথা শুনেছেন, কিন্তু পিতৃত্বকালীন বা প্যাটার্নিটি লিভের কথা কি শুনেছেন? ফিনল্যান্ডে আসলে পিতৃত্বকালীন ছুটি দেওয়া হয় প্রায় 80 দিন বা 54 কর্মদিবস, অথবা আপনারা বলতে পারেন 2 মাস 20 দিন। একজন পিতা সন্তান হওয়ার পর ছুটি পায় এবং তখন বেতন চলতে থাকে। সোনা বা সাওনা বা জাওনা, যাই আপনারা উচ্চারণ করেন না কেন, জার্মান উচ্চারণ আসলে জাওনা বলে, আমার কাছে জাওনা শব্দটা ভালোই লাগে, খুব সহজ উচ্চারণ করা যায়। যাই হোক, যদি ফিনল্যান্ডের এই জাওনা সম্পর্কিত আপনারা তথ্য জানেন তাহলে রীতিমতো অবাক হয়ে যাবেন। ফিনল্যান্ডকে আপনারা জাওনা ল্যান্ডই বলবেন, ফিনল্যান্ড না বলে, কারণ মাত্র 55,00,000 লোকের জন্য 2 মিলিয়ন বা 20 লাখের বেশি জওনা আছে হচ্ছে বা সওনা আছে হচ্ছে ফিনল্যান্ডে। এবং ফিনল্যান্ডের প্রায় বাসা বাড়িতে বা বিল্ডিংয়ে সওনা আছে। ততটা ক্রেজি হলে বার্গার কিংয়ের মতো জায়গায়ও ইনস্টোর জওনার দেখা মিলে। এবং ফিনিশ লোকজনদের প্রায় 99% সপ্তাহে একবার হলেও জওনাতে যেয়ে থাকে। আপনারা হয়তো শুনে আশ্চর্য হবেন যে একটা সময় ছিল ফিনল্যান্ডে গাড়ির চেয়েও জওনার সংখ্যা বেশি ছিল। ফিনল্যান্ডে জনসংখ্যার ঘনত্ব এতটাই কম যে তারা সর্বনিম্ন অবস্থায় আছে পুরো ইউরোপের মধ্যে। মাত্র 16 জন লোক বসবাস করে ফিনল্যান্ডের 1 বর্গ কিলোমিটার এলাকায়। সেখানে আপনারা যদি বাংলাদেশ বা ভারতের সঙ্গে তুলনা করেন তাহলে বুঝতেই পারছেন যে কী অবস্থা। বাংলাদেশে এই মুহূর্তে 1106 জন বসবাস করে 1 বর্গ কিলোমিটার এলাকায়, এবং ভারতে সেটা হচ্ছে 407 জন। মধ্যযুগ থেকে 1809 সাল পর্যন্ত ফিনল্যান্ড কিন্তু সুইডেনের অন্তর্ভুক্ত ছিল, এবং 1917 সালে দেশটি স্বাধীন হয়। এখনও পর্যন্ত ফিনিশ ভাষার পাশাপাশি সুইডিশ ভাষাও কিন্তু ফিনল্যান্ডের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃত, এবং প্রায় 6% লোক সুইডিশ ভাষায় কথা বলে। দেশটির আয়তন হচ্ছে 3,38,455 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের প্রায় 2.5 গুণ। ফিনল্যান্ডের কিছু ঐতিহ্যবাহী বিষয় রয়েছে যেগুলো সারা পৃথিবীব্যাপী বিখ্যাত, যেমন ওয়াইফ ক্যারিং একটা গেম আছে সেটা, তারপরে কুইরকি ফুড, হোম অফ সান্তা ক্লসেস, আপনারা জানেন যে ফিনল্যান্ড বিখ্যাত, ল্যাপল্যান্ড আছে, নর্দার্ন লাইটস আছে। এই বিষয়গুলো কিন্তু সারা পৃথিবী জুড়ে ফিনল্যান্ডকে এক নতুন মহিমা দিয়েছে। সারা পৃথিবী জুড়ে এই বিষয়গুলো সবাই চেনে জানে, সেই সঙ্গে ফিনল্যান্ডের নামও কিন্তু নতুনভাবে উচ্চকিত হয়। আমরা ফিনল্যান্ডকে খুব সহজে ফিনল্যান্ড বলে চালিয়ে দিলেও ফিনিশ যারা লোকজন আছে অথবা ফিনল্যান্ডে যারা জনগণ আছে তারা ফিনল্যান্ডকে সুওমি নামে চেনে। বানানটা হচ্ছে এস
IUOMI, যেমনটা আসলে জার্মানিকে জার্মানরা বলে হচ্ছে ডয়েচল্যান্ড, এই ধরনের ফিনল্যান্ডকে ফিনিশ লোকজন বা ফিনল্যান্ড অধিবাসীরা সুওমি বলে। তো সেই সুওমি দেশের লোকজনদের মধ্যে 2013 সালে প্রায় 10 জন কয়েদির মধ্যে আসলে একজন জেল থেকে পালিয়েছিল, এবং এই পরিসংখ্যানটা হেলসিঙ্কিকে পুরো ইউরোপের মধ্যে প্রিজন ব্রেক ক্যাপিটালে পরিণত করেছিল। ফিনল্যান্ডের লোকজন ফিনল্যান্ডকে ল্যান্ড অফ থাউজেন্ড লেক বা হাজার লেকের দেশ বললেও বাস্তবে কিন্তু 188,000-এর বেশি লেক ফিনল্যান্ডে রয়েছে। শিশু মৃত্যুর হারের দিক দিয়ে ফিনল্যান্ড এবং আইসল্যান্ডের অবস্থান পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো, মানে পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে তার মধ্যে ফিনল্যান্ড এবং আইসল্যান্ডে সবচেয়ে কম শিশু মারা যায়। ফিনল্যান্ড আসলে এমন একটি দেশ যে দেশ সম্পর্কে ঘন্টার পর ঘন্টা কথা বললেও আসলে তথ্য দেওয়া শেষ হবে না। ফিনল্যান্ড সম্পর্কে আরও কিছু মজার তথ্য আপনাদের দিই, যেমন ফিনল্যান্ড গত টানা 3 বছর ধরে আসলে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, মানে 2018-19 এবং এই 2020 সালের মার্চ মাসের সর্বশেষ যে হিসেবটা এসছে সেটাতেও ফিনল্যান্ড আসলে প্রথম অবস্থানে আছে। আর ফিনল্যান্ড হচ্ছে 43তম ধনী দেশ, সারা পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে ফিনল্যান্ড হচ্ছে 43 নম্বর অবস্থানে আছে টাকা পয়সার দিক দিয়ে। এবং 2017 সালের এক হিসেবে দেখা গেছে ফিনল্যান্ড হচ্ছে সারা ইউরোপের মধ্যে 8ম ব্যয়বহুল দেশ। তো আপনারা হয়তো জানতে চাইতে পারেন যে ফিনল্যান্ডে আয় রোজগার কেমন। ফিনল্যান্ডে আসলে পার আওয়ার সিস্টেমে কোনো ফিক্সড হিসাব নেই, যেমনটা জার্মানিতে আছে আপনারা জানেন যে 9 ইউরো 35 সেন্ট বর্তমানে এক ঘন্টায় জার্মানিতে মিনিমাম স্যালারি, কিন্তু ফিনল্যান্ডে সেই অবস্থায় নাই। কেউ কেউ 12 ইউরো 15 ইউরো ইনকাম করে মিনিমাম, আর কেউ কেউ হয়তো 30 ইউরো ইনকাম করে, তবে অ্যাভারেজ যদি দেখা যায় মাস শেষে মোটামুটি মিডল টাইপের যদি কেউ কোনো জব করে তাহলে 2,500 ইউরোর মতো গড়ে ইনকাম করতে পারে, এটা অ্যাভারেজ স্যালারি। বাট যারা মিনিমাম ইনকাম করে তাদের মোটামুটি 1700-1800 বা 1900 ইউরোর মতো পড়ে, তারপরে ট্যাক্স কেটে টেটে সেটা 1300-1400 ইউরোর মতো নর্মালি হয়ে থাকে। ফিনল্যান্ড সম্পর্কিত আরও কয়েকটা মজার তথ্য দিয়ে আজকের সর্বশেষ বিষয়ে আমি চলে যাব, সেটা হচ্ছে ফিনল্যান্ড কেন আসলে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী একটা দেশ। যাই হোক, ফিনল্যান্ডে একটা খেলা আছে, সেটাকে বলা হয় হচ্ছে ন্যাশনাল স্লিপি হেড ডেতে ওই খেলাটা খেলা হয়, যে ওই বাড়িতে যেদিন যে সবার পরে ঘুম থেকে উঠবে তাকে পানিতে ছুঁড়ে মারা হবে, তিনিই ছুঁড়ে মারবেন যিনি ওই দিন সবার আগে ঘুম থেকে উঠেছেন, এই ধরনের একটা খেলা আছে। এছাড়া আরেকটা খেলা আছে যেটা হচ্ছে ওয়াইফ ক্যারিং গেম, সেটা হচ্ছে কারো ওয়াইফকে কেউ কাঁধে করে নিয়ে যাবে এবং সে যদি ওই যে চ্যাম্পিয়নশিপ আছে সেই চ্যাম্পিয়নশিপে যদি জিতে তাহলে পুরস্কার হিসেবে তার ওয়াইফের যে ওজন সেই ওজনের সমপরিমাণ বিয়ার পুরস্কার পাবে আর কি। শুনতে খুবই ফানি মনে হবে, কিন্তু এগুলো হচ্ছে সেখানকার ঘটনা আর কি। ইউরোপের উত্তর দিকটাতে এমনিতে একটু ঠান্ডা বেশি, আপনারা জানেন যে সেন্ট্রাল ইউরোপ বা আমরা যদি দক্ষিণ দিকটাতে একটু চিন্তা করি একটু গরমটা বেশি তুলনামূলক, কিন্তু ফিনল্যান্ডের দিকে প্রচণ্ড শীত থাকে, বছরে 7-8 মাসই আসলে শীত থাকে। আর শীতকালে তো শীত থাকেই, রোদের দেখা মেলায় ভার, 2-3 ঘন্টার বেশি রোদ দেখা যায় না, এবং এইসব কারণে হয়তো অনেক সময় ডিপ্রেশন থাকে। এই জন্য ফিনল্যান্ডে কিন্তু আত্মহত্যার প্রবণতা পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে একদম প্রথম দিকে আছে। একদিকে যেমন পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, তেমনি অপরদিকে প্রচুর আত্মহত্যার ঘটনা ঘটে। সম্প্রতি কিছুটা কমে এসছে প্রবণতাটা, বাট এখনও আত্মহত্যার অনেক ঘটনা ঘটে, হয়তো ডিপ্রেশনের কারণে তেমনটা হয়ে থাকতে পারে। হোয়াট এভার, ফিনল্যান্ড আসলে এমন একটা দেশ যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে অনেক সুখী একটা দেশ। এই সুখ কী কী কারণে আসলে মানে মানুষ নিজেকে সুখী মনে করে বা ওই দেশটা পৃথিবীর সবচেয়ে সুখী দেশের কাতারে 1 নম্বর অবস্থানে যায়, তো সমাজবিজ্ঞানীরা আসলে কয়েকটা কারণ বলেছেন, আমি তার মধ্যে আপনাদের সেগুলো জানাই একটু। যেমন সোশ্যাল সেফটিনেস বা সোশ্যাল সিকিউরিটি সিস্টেম যেটা বলে সেটা খুবই স্ট্রং আপনারা জানেন, এবং পার্সোনাল ফ্রিডম আছে এর মধ্যে, তারপরে গুড ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটাকে বলে, যে আপনি কয় ঘন্টা কাজ করবেন, কয় ঘন্টা আপনি আপনাকে দিতে পারবেন, নিজেকে সময় দিতে পারবেন, সোশ্যাল লাইফটা কেমন সেইগুলোর উপর অনেক সময় নির্ভর করে। এরপরে রুল অফ ল যেটাকে বলে, তারপরে ফান্ডামেন্টাল যে রাইটসগুলো আছে, ফান্ডামেন্টাল রাইটসের বিষয়ে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। 2010 সালে ফিনল্যান্ডে
ইন্টারনেট অ্যাক্সেসটাকে লিগ্যাল রাইটস দেওয়া হয়েছে। তার মানে আপনারা বুঝতে পারেন যে ইন্টারনেট অ্যাক্সেস পাওয়াটাও একটা আইনি অধিকারের মধ্যে পড়ে ফিনল্যান্ডে। তাহলে রাইটস, অন্যান্য যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে, বিশেষ করে মানবিক যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো কিন্তু ফিনল্যান্ডকে অনেকখানি মানবিক দেশে পরিণত করেছে এবং তারা সুখী অনুভব করে নিজেদের, কারণ ফান্ডামেন্টাল রাইটসগুলো ওই পর্যায়ে আছে। তারপরে হেলথ কেয়ার সিস্টেম যদি আপনারা বলেন, আরেকটা বিষয় হচ্ছে করাপশন রেট হচ্ছে খুবই কম। সো এই যে বিষয়গুলো আছে, তারপরে বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু ফিনল্যান্ডকে অনেক সমৃদ্ধ এবং সুখী একটা দেশে পরিণত করেছে। কথা বলতে বলতে বন্ধুরা, আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের জন্য দুটো কুইজ আমি দিতে চাই। আপনারা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই কুইজ দুটার অ্যান্সার জানবেন, কারণ কুইজ দুটার অ্যান্সার খুবই সহজ। তো কুইজ নাম্বার এক হচ্ছে ফিনল্যান্ডের রাজধানীর নাম কি, এবং কুইজ নাম্বার দুই হচ্ছে ফিনল্যান্ড কত সালে স্বাধীন হয়েছিল। যদি উত্তর দুটো আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা এই ধরনের আর কোন কোন দেশ নিয়ে ভিডিও আসলে দেখতে চান, জানতে চান, সেই বিষয়গুলো নিয়েও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সেই ধরনের বিষয় নিয়ে বা সেই দেশ নিয়ে ভিডিও করার জন্য। আরেকটা কথা বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, বিশেষ করে ফেসবুকে শেয়ার করলে অন্যরাও দেখার এবং জানার সুযোগ পাবে। তাহলে আজ কথা বাড়াচ্ছি না, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।